এ দেখো দুই মেয়ের জন্যে কিনতে গেছিলাম, ওই জন্য এটা আছে তিনতলায় ছিল শুধু বাচ্চাদের, সেখান থেকেই সব দেখলাম, দেখে টুকটাক নিলাম। এখন হচ্ছে যাচ্ছি বিল করতে, কাউন্টারে যাচ্ছি, দুই একটা কাউন্টারে দাঁড়িয়েছে, আমি আর একটা কাউন্টারে দাঁড়াবো। এটা নাকি কাঁচরা পাড়ার সাউথ ইন্ডিয়ান ফুডের জন্য বিখ্যাত। ওর পাশে আমরা ইয়েও খেয়েছিলাম, ঘুগিও খেয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করিনি। জাস্ট এখানে দই বড়া খেলাম আর ধোসা, মশালা ধোসা, আর হচ্ছে কি বলে এটা হচ্ছে কি জানো, ধোসা দই বড়া মনে নেই এটার নাম, যাই হোক তোমরা তো গেল। তারপরে বসে রয়েছি, দেখো ট্রেন একটার পর একটা চলেই যাচ্ছে। আমাদের ট্রেন খুব লেট ছিল, মানে আসার 5 মিনিট আগে ট্রেন চলে গেছে আমাদের গেদে লোকাল, ওই জন্য বসে রয়েছি। 2:05 যেন ট্রেন, ওই জন্য অপেক্ষাই করে যাচ্ছি। ও মনে পড়েছে, ওইটার নাম হচ্ছে ইডলি, আর এখানে তো খুব বিখ্যাত কাঁচরাপাড়ায় এইগুলো, ওই জন্য এখানে সবাই দেখো সবাই খাচ্ছে। এখানে স্কুলের স্টুডেন্টরা ছুটির সময়, তারপরে যারা যাচ্ছে আসছে প্রায় সবাই এখানে খাচ্ছে। আমি কী করবো, দাঁড়িয়ে রয়েছি। পেছনে আবার সব চাউমিন, চিকেন চাউমিন, এগ চাউমিন, সব চাউমিনের দোকান, ওগুলোর অত ভিড় নেই, ভিড় হচ্ছে তোমার ওই সাউথ ইন্ডিয়ান ফুডের দোকানে। দেখো আমার সোনা জামা প্যান্ট পেয়ে কী খুশি, দেখো জামা প্যান্টের উপরেই শুয়ে পড়ছে, আর যখনই দেখেছি আমি ভিডিও করছি রেখে গেছে। দেখো হ্যাঁ ফ্রেন্ড, এই দেখো কালকে বাজার করে এসেছি, পয়লা বৈশাখের বাজার, কাঁচরা পাড়ায় গেছিলাম, সেটা তো একটু দেখেছ। এই দেখো এক্সপ্রেস বাজারে গেছিলাম আর স্টাইল বাজারে গেছিলাম, দেখো কী কী আনলাম কিনে। আগে স্টাইল বাজারে গেছিলাম, ওইটা আগে দেখিয়ে নিই। এই দেখো এটা গরমের, বাড়ি পরার জন্য গরমের প্যান্ট, এটা নিয়েছে 180 টাকা এই প্যান্টটা। এটা ছোট মেয়ের জামা দেখতে পাচ্ছ, এটা আমার দুষ্টুর জামা, ছোট দুষ্টু, এটা নিয়েছে 150 টাকা এই জামাটা নিয়েছে 150 টাকা। এটাও ছোট দুষ্টু, দেখো এটা আর একটা, এটাও ছোট দুষ্টু, এটাও 150 টাকা এই দেখো, বুঝতে পারছো না হয়তো বলো, এটাও 150 টাকা এই দেখো, এইটা বড় মেজ, এটা বড় মেজ, এটা হচ্ছে তলায় থাকবে,
জিন্সের উপর পরবো, তলায় থাকবে, ওপরে এইটা মানে ভেতর দিয়ে এই পরবে, এইভাবে হবে সেটটা, হবে এইভাবে বেরিয়ে গেছে, এরকম হবে, এরকম হবে। এটার দাম নিয়েছে 280 টাকা, এরকম এটার প্রাইস 280। এ কটা হচ্ছে স্টাইল বাজার থেকে কিনেছি, আরও ছোটো মেয়ে পরে ফেলেছে দুটো, সে দুটো দেখাতে পারলাম না। আর এই দেখো এক্সপ্রেস বাজার থেকে কী কিনেছি, আর এইগুলো কী বলতো, এগুলো মলের ভেতর থেকে না, এটা বাইরের ওই এক্সপ্রেস বাজারের সামনে। এগুলো নিয়েছি 100 টাকা, এটা থ্রি কোয়ার্টার প্যান্ট, এগুলো নিয়েছি 100 টাকা করে। আরও গেঞ্জি নিয়েছি, এই দেখো এই গেঞ্জিটা নিয়েছি, এটাও নিয়েছি বাইরে থেকে 100 টাকা নিয়েছে। এই দেখো পেছনেও আছে ডিজাইন, ভালো বুঝতে পারছো না হয়তো, এটাও নিয়েছে 100 টাকা, এটাও বাইরের থেকে, সব গেঞ্জি কাপড়ে। এই যে আর একটা, এই গেঞ্জিটাও বাইরের থেকে নিয়েছি, বাড়ি পরার জন্য নিয়েছি, এগুলো বাড়িতে পরবে থ্রি কোয়ার্টার প্যান্ট দিয়ে বা হাফ প্যান্ট দিয়ে, এটাও গেঞ্জি। এটা নিয়েছে, এটাও 100 টাকা। আর একটা, এটা পরেছিল যদিও মেয়ে কালকে, এই দেখো ওরকমই সেমই এটা পরেছিল, এটাও 100 টাকা। এটা ইয়াশ কালারের ভেতরে কার্টুন, লাল লাল কার্টুন। আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে হয়েছে, দেওরের ছেলের জন্যে এই যে প্যান্ট, এই যে গেঞ্জি, এটা গেঞ্জি সেট। আর এটা হচ্ছে আর একটা দেওরের মেয়ে, এই যে প্যান্ট, আর একটা দেওরের মেয়েটা, এগুলো সব কাস্টাপাড়া থেকেই আনা। এটা হচ্ছে কাকা শ্বশুরের নাতনি, এটা আর এক দেওরের মেয়ের। আর এটা হচ্ছে এই যে আর একটা, এটা ওইটার মতোই একটু আলাদা, এটা হচ্ছে কাকা শ্বশুরের মেজো ছেলের ছেলে, মানে আর একটা দেওরের ছেলে, তার জন্য এটা। এই দেখো এই যে প্যান্ট, এই যে গেঞ্জি, আর এইটা আমার দুষ্টু, ছোট দুষ্টু। এই গেঞ্জি এনেছি 50 টাকা করে নিয়েছে, এইগুলো বাইরের থেকেই 50 টাকা করে নিয়েছে। তিনটে এনেছি, কালকে একটা পড়েছে, এই যে একটা, একবার বের করে দিন, এই যে একটা, এই যে আর একটা, আর একটা হচ্ছে এইটা হচ্ছে পিঙ্ক, এই যে আকাশি কালারের জায়গায় পিঙ্ক, হলুদ পিঙ্ক আর একটা স্কাই কালার। আর এটা এক্সপ্রেস বাজারের, এই দেখো এটা হচ্ছে হাফ প্যান্ট, খুব সুন্দর প্যান্টগুলো। এই দেখো কার্টুন আঁকা, এখানে আবার এই যে কুচি কুচি মতো দেওয়া, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। দুটো প্যান্ট এনেছে, এইগুলো নিয়েছে 100 টাকা, 100 টাকা করে নিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছি 100 টাকা করে নিয়েছে। আর একটা আছে, সেটা কালকে পরেছে, সেটা ধুয়ে দিয়েছি, সেটা হচ্ছে নেভি ব্লু কালারের, একটা লাল এনেছি, একটা নেভি ব্লু এনেছি। আর এই যে একটা গেঞ্জি, এই প্যান্টের উপরেই পরার জন্যে, এটা নিয়েছে, এটা ভেতরে রয়েছে, এটা নিয়েছে 130 টাকা, এটা নিয়েছে 130 টাকা, এটাও এক্সপ্রেস বাজার থেকে, এক্সপ্রেস বাজারের এটা। আর এই যে আর একটা, এটা হচ্ছে ফ্রক, ফ্রক জামাই দেখো, ফ্রক জামা, এটাও নিয়েছি, এটা নিয়েছে, এটা নিয়েছে 150 টাকায়, দেখো এটা 150 টাকা নিয়েছে। টুকটাক এই আনা হয়েছে, আর কিছু কেনা হয়নি, কাস্টাপাড়া থেকে এইগুলো এনেছি। আরও অনেক আনার ইচ্ছা ছিল, কী বলতো প্রতি বছর এই চৈত্র মাসেই যাই, গেট অন বাই অন দেয়, অনেক অফার দেয়, কিন্তু এবার কোনো অফার দেয়নি। এক জিনিস যদি তিনটে নিই তাহলে 55% ছাড়, আর একটা নিলে হয়তো 10% ছাড়। ওই জন্যে দেখলাম যে গেলাম, গিয়ে কিছুই আনবো না, ছাড় হোক আর না হোক, তাও এনেছে, তাও 2,750 টাকার মোট বাজার হয়েছে, টোটাল 2,750 টাকার বাজার হয়েছে।
কাজটা পাড়া থেকে আমাদের বগুলা থেকেও কিছু বাজার করব, এখনো করিনি, আরও বাকি রয়েছে, সেগুলো করে তোমাদেরকে দেখাবো। তাহলে ফ্রেন্ড আর কি বলবো, বাই, সঙ্গে থেকো, ভালো থেকো। এই তো একটু বুঝবো।